দেখুন সৌদি বাদশার কাছ থেকে যেসব উপহার পেলেন ট্রাম্প উনিশশো সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্ট্যান চার্চিল গিয়েছিলেন সৌদি আরবে আর যাওয়ার সময় উপহার হিসেবে সৌদি বাদশার জন্য তিনি নিয়ে গিয়েছিলেন একটি পারফিউম যার মূল্য ছিল একশো পাউন্ড তবে সফরে বাদশাহ তাকে যা উপহার দিলেন তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চক্ষু চরক কারণ সোনার তৈরি তলোয়ার থেকে শুরু করে ডায়মন্ড রিং সবই ছিল তাতে এরপর দেশে ফিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্ডার দিলেন তখন চলা বিশ্বযুদ্ধ শেষ হলে রোলস রয়্যালস ব্র্যান্ডের গাড়ি সৌদি বাদশাকে পাঠাতে সেটি কার্যকর হল সাত মাস পরেই এখনকার যুগেও রাষ্ট্রপ্রধানদের মধ্যে উপহার বিনিময়ের প্রথা রয়েছে বিশেষ করে রাষ্ট্র বা সরকার প্রধানদের অন্য দেশ সফরকালে রাষ্ট্র বা সরকার প্রধানকে উপহার দিয়ে সম্মানিত করা এখন নিয়মিত ঘটনা এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর ছিল সৌদি আরব সফরে তিনিও ব্যাপক উপহার পেয়েছেন সৌদি বাদশাহ সালমানের কাছ থেকে কিন্তু কি ছিল সেই উপহার তালিকায় জানা যাচ্ছে বাদশার দেয়া এক গাদা উপহারের মধ্যে ছিল বিভিন্ন ধরনের তলোয়ার ছুরি চামড়ার তৈরি বুলেট রাখার বেল্ট কমরে আগ্নেয়স্ত্র রাখার হোলস্টার সোনার কারুকার্যময় পোশাক মাথায় ব্যবহারের অনেকগুলো সহ আরব ঐতিহ্যবাহী পোশাক চামড়ার জুতো পারফিউম ও শিল্পকর্ম তবে সৌদি বাদশাহ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয় তার সফরসঙ্গী সবাইকে একই ধরনের উপহার দিয়েছেন তবে প্রেসিডেন্ট চাইলে তার মন মতো উপহারগুলো নিজের কাছে রাখতে বা শিল্পকর্মগুলো তার অফিস বা বাসার দেয়ালে টানাতে পারবেন না যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া তিনশো নব্বই ডলারের বেশি মূল্যমানের কোনো উপহার নিজের কাছে রাখতে পারেন না যুক্তরাষ্ট্রের সরকারের কেউ তবে সরকারি কর্মকর্তারা বাজার মূল্যে সেটি কিনে নিতে পারেন যেমনটি করেছিলেন হিলারি ক্লিনটন দুই হাজার বারো সালে মিয়ানমারের নেত্রী অংশান সুচির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি মুক্ত নেকলেস তিনি কিনে নিয়েছেন নয়শো সত্তর ডলার দিয়ে